মুখ্যমন্ত্রীর জিয়ারির উপর চকু ইডির এসএফআইওএ তদন্ত করে থাকা গোচর নিজের হাতলৈ নিলে ইডিয়ে ইডিয়ে তদন্ত করব পিনারায় বিজয়নর কন্যার বিরুদ্ধে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক ইডিয়ে গ্রেপ্তার করার পাছতে দেশজুড়ে চর্চিত ইডির ভূমিকা ইডিয়ে শাসনাধিষ্ঠিত বিজেপির হয়ে কাম করে থাকার গুরুতর অভিযোগ উত্থাপন করে আছে বিরোধী রাজনৈতিক দলসমূহে তথ্য অনুসরি প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীয়ে শাসনভার লওয়ার পাছরে পৰা ইডির গোচরের 95% বিরোধী রাজনৈতিক দলের নেতা তথা আত্মীয়লোকর বিরুদ্ধে চলা দেখিবলৈ পোৱা গল বিরোধী রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে ইডি সিবিআই আইটি আদির দরে স্বতন্ত্র তদন্তকারী সংস্থা ব্যবহার করে তেনে নেতাক বিজেপিত যোগদান করবলৈ বাধ্য করা অভিযোগও সময়ে সময়ে উত্থাপন হয়ে আহিছে দুর্নীতিগ্রস্ত বিরোধী নেতায় বিজেপিত যোগদান করা পাছত তেওঁলোকৰ বিরুদ্ধে চলি থকা তদন্তও রহস্যজনকভাবে নাইকিয়া হওয়ারও উদাহরণ আছে এনে অভিযোগৰ মাজতে পুনৰ চর্চালৈ আহিছে আন এটা খবর কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নৰ কন্যা বিনা বিজয়নৰ বিরুদ্ধে ইডিয়ে তদন্ত চলাব ইডিয়ে 27 মার্চ বুধবারে কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নৰ কন্যা বিনা বিজয়নৰ বিরুদ্ধে অবৈধ ধন সরবরাহৰ অভিযোগত গোচর রুজু করে তদন্তকারী সংস্থাটোৱে জনোৱা মতে ব্যক্তিগত খনিজ কোম্পানী কোচিন মিনারেলস এন্ড রুটাইল লিমিটেডে 2018 চনৰ পৰা 2019 চনলৈকে বিনাৰ আইটি কোম্পানী এক্সালজিক সলিউশনক অবৈধভাৱে 1.72 কোটি টকা প্ৰদান কৰিছে বিনাৰ উপৰিও ইডিয়ে তেওঁৰ কোম্পানী আৰু আন একাংশ লোকৰ বিৰুদ্ধেও গোচৰ ৰুজু কৰিছে এই গোচৰৰ সৈতে জড়িত লোকসকলকো সমন জাৰি কৰিব সংস্থাটোৱে গুরুতর জালিয়াতি তদন্ত কার্যালয় ইংরাজিত চমুকৈ এসএফআইওর অভিযোগৰ পিছতে ইডিয়ে এই গোচর রুজু করেছে এসএফআইও হৈছে কেন্দ্রীয় কর্পোরেট পরিক্রমা মন্ত্রালয়ের তদন্ত শাখা উল্লেখ্য যোৱা মাহত কর্ণাটক উচ্চ ন্যায়ালয়ে এক্সালজিক সলিউশনে এসএফআইওর তদন্তর বিরুদ্ধে দাখিল করা আবেদন নাকচ করেছিল সরকারি অধিবক্তাই এই গোচর গুরুতর অপরাধজনিত আর জনস্বার্থ জড়িত বলে কৈছিল যার বাবে এসএফআইওর দরে সংস্থার তদন্তর প্রয়োজন বলে উল্লেখ করেছিল সরকারি অধিবক্তাগুলিয়ে আয়কর বিভাগের তদন্তর কথা উল্লেখ করে দাবি করেছিল যে বিনা বিজয়নের কোম্পানিক 1.72 কোটি টাকা প্রদান করা হয়েছিল সরকারি ইউনিট কেরালা রাজ্যিক ঔদ্যোগিক উন্নয়ন নিগমেও CMRLত 13.4% অংশীদারিত্ব লাভ করেছে খনিজ কোম্পানিটির বহু লেনদেন সন্দেহজনক বলেও অভিযোগ উত্থাপন হয়েছিল এনে অভিযোগৰ বাবে অবৈধ ধন সরবরাহৰ অভিযোগত ইডিয়ে এতিয়া তদন্ত চলাব কেৰালাৰ মুখ্যমন্ত্রী জিয়াৰি বিনা বিজয়নৰ বিৰুদ্ধে নিউজ ডেস্ক ৰিপোর্ট দি ক্ৰছ কাৰেণ্ট